হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু ডে ফাইভ। তো আজকের এই ভিডিওটা মূলত এর আগের দিনের অর্থাৎ ডে ফোরের ভিডিওটার একটা প্র্যাকটিস ভিডিও। তো এর আগের ভিডিওতে অর্থাৎ ডে ফোরের ভিডিওতে আমরা কিন্তু দেখেছিলাম এই যে বিভিন্ন ধরনের নোটের ভ্যালু কিভাবে কাজ করে, কিভাবে প্লে করতে হয়। তো হোল নোট, হাফ নোট, কোয়ার্টার নোট, এইথ নোট এবং 16 নোট সম্পর্কে আমরা জেনেছিলাম বিস্তারিতভাবে, কিন্তু আমরা প্র্যাকটিস করার অতটা সুযোগ পাইনি। কিন্তু তার আগের দুইটা লেসন অর্থাৎ ডে থ্রি এবং ডে টু এর ভিডিওতে আমরা মেজর এবং মাইনর অর্থাৎ সি মেজর এবং সি মাইনর স্কেলের আমরা খুব ভালোভাবে স্কেলগুলো প্র্যাকটিস করেছিলাম। তো আজকে মূলত ডে ফাইভে এসে আমরা এই যে সি মেজর স্কেল এবং সি মাইনর স্কেল, এই দুইটা স্কেলের উপরে এই রিদমগুলো প্র্যাকটিস করব। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা হোল নোট এবং হাফ নোটটাকে ইগনোর করব, বিকজ এটা অনেক, এটা করলে আমি যদি করি বা আমি যদি দেখাতে যাই এখানে অনেক সময় লেন্দি হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি হোল নোট হাফ নোটটা অফ করে জাস্ট কোয়ার্টার, এইথ এবং 16 নোট, এই তিনটা নোটের ভ্যালু নিয়ে প্র্যাকটিসটা দেখাবো আপনাদেরকে। তো আপনারা কিন্তু হোল নোট হাফ নোট সহকারে প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত রিদম ফিক্স করার জন্য, আপনাদের তালের ফিক্স সমস্যা ফিক্স করার জন্য একদম পারফেক্ট সলিউশন বলতে পারেন। তো প্রথমে আমরা কোয়ার্টার নোট প্র্যাকটিস করবো, তারপরে এইথ নোট, তারপরে 16 নোট। এবং আমরা প্রথমে সি মেজর স্কেলটা চুজ করব। সি মেজর স্কেলের আগে কোয়ার্টার, তারপরে এইট, তারপরে 16। এবং আমরা মেট্রোনোমে এখানে, আপনারা মেট্রোনোম অ্যাপটা অবশ্যই জানেন, এখানে 80 BPM এ রাখবেন, 80 BPM এ রেখে প্র্যাকটিস করবেন এবং 4 বিট এখানে দেবেন। আপনারা যদি 80 BPM টা ভালোভাবে হয়ে যায় তাহলে 90 বা 100 পর্যন্ত নিয়ে যেতে পারেন, বাট আমি আজকের ভিডিওতে 80 BPM প্র্যাকটিস করবো। ওকে, রেডি? 2 3 4, 1 2 3 4, তাহলে 1 2 3 4। এটা হচ্ছে কোয়ার্টার নোট। ওকে, তাহলে কোয়ার্টার নোট আমি আর দুইবার বাজাবো। 2 3 গো। একসাথে প্র্যাকটিস করেন। এখন আমরা এইট নোটে চলে যাবো, অর্থাৎ ডাউন আপ দিয়ে, ডাউন আপ। ওকে, আমি এখানে আঙ্গুলটা ইউজ করছি এভাবে, দেখেন, এই জাস্ট এভাবে ধরে আঙ্গুলে আমার একটা হালকা নখ আছে, হালকা। আপনারা চাইলে নখ রাখতে পারেন, আর যারা নখ রাখতে পারেননি বা নখ নাই যাদের, তারা এখানে পিকটা ইউজ করতে পারেন। ওকে, তো পিক কীভাবে ইউজ করতে হয় এর আগের ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছি, তো সেভাবে আপনারা পিক ইউজ করবেন। তো চলেন আবার আমরা এইট নোট শুরু করে দিই, সেম স্কেলে। 3 গো। তো দেখেন, এখানে কিন্তু আমি জাস্ট বাজায় দেখছি, কিন্তু আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে সারেগামাটা মুখ দিয়ে বলার জন্য। তো চলেন আমি একটু আপনাদের বলে দেওয়ার সাথে সাথে প্র্যাকটিস করাই দিই। রেডি? আরেকবার, 1 2 3 গো। সারেগামা হয়ে গেল আমাদের কোয়ার্টার নোটের পরে এইট নোট, এবং এখন আমরা 16 নোটে প্র্যাকটিস করবো। ওকে, তাহলে আমাদের একটা করে বিটে 4টা করে নোট প্লে করতে হবে, অর্থাৎ ডাউন আপ ডাউন আপ, দুইবার ডাউন আপ। ওকে ওকে, এটা করবো। রেডি? 3 4। Mm-hmm.
down up 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 sare ga ma pa dha ni sa sa ni dha pa ma ga re sa to dekhen এখানে আমি আঙ্গুলে নখ রেখেছি, দ্যাটস ওয়াই কিন্তু আমি এটা পারছি ডাউন আপ ডাউন আপ করতে। তো আপনারা পিক ইউজ করেও শুরু করতে পারেন, দোতারা স্টাইলে পিক ব্যবহার করা যেতেই পারে, নট এ প্রবলেম। সো এইখানে যাদের বাজাইতে প্রবলেম হচ্ছে বা আটকায় যাচ্ছে এই ধরনের প্রবলেম হবে, তারা দেখেন এই ব্রিজের উপরে হালকা আঙ্গুলটা একটু সাপোর্ট দিতে পারেন, দিয়ে এভাবে এভাবে করতে পারেন। আর একটা সিস্টেম হচ্ছে ডিরেক্টলি আমি যেভাবে প্রিফার করি এভাবে এভাবেও করতে পারেন, কিন্তু এটাতে অনেকেই কমফোর্ট হয় না, দ্যাটস ওয়াই এখানে আমি হালকা একটু হাতটা রেখে ব্রিজের উপরে হাতটা রেখে এই আমি ছোট আঙ্গুলটা দিয়ে এখানে একটা সাপোর্ট দিচ্ছি, দেখেন দিয়ে ওকে। তো এইভাবে মূলত আমরা প্র্যাকটিসটা করব। তো দেখেন আমি একটু পরেই, তো এখন আমি বলবো এই 80 BPM থেকে আমরা যদি 90 BPM এ যাই তাহলে কীরকম হতে পারে। তো দেখেন এখানে 90 BPM আমি সিলেক্ট করেছি এবং প্লে করছি 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ স্পিডটা কিন্তু BPMটা কিন্তু বেড়ে যাচ্ছে, তার মানে আমাদের স্পিডটা আরও বাড়াই দিতে হবে। হ্যাঁ, তো আমি এটা দেখাচ্ছি না, বিকজ আপনাদের কাছে আমি এটা চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি যে আপনারা 90 BPM 80 BPM প্রথমে 80 BPM প্র্যাকটিস করবেন, তারপরে 90 BPM এ প্র্যাকটিস করবেন, এরপরে 100 BPM এ প্র্যাকটিস করবেন যদি সম্ভব হয়। আর এটা আপনাকে প্লে করতে হবে প্রত্যেকটা সারগাম, প্রত্যেকটা সারগাম অ্যাটলিস্ট 30 বার করে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ যদি আমরা নর্মাল কোয়ার্টার নোট বাজাই এটা 30 বার বাজাতে হবে, তারপরে যদি এইথ নোট বাজাতে বলি সেটাও 30 বার, তারপরে 16 নোট এটাও 30 বার, অর্থাৎ 90 বার প্লে করতে হচ্ছে। এবং এই প্র্যাকটিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো কখনো ইগনোর করবেন না, ঠিক আছে। এরপরে বলি মেট্রোনোমের একটা ব্যাপার, অনেকেই কী করে এখানে ধরেন যে মেট্রোনোমটা ছেড়ে দেয় ঠিক আছে মন, কিন্তু এটার সাথে মেলায় না, মানে এই যে টিক টিক সাউন্ডটা হচ্ছে বা বিটটা হচ্ছে এটার সাথে মেলায় না, ডাজেন্ট ম্যাটার। আর মেট্রোনোম ছেড়ে দিতে বলছে সামিন ভাই, ছেড়ে দিছি, কিন্তু আপনি যদি এটার সাথে নিজে হাতে না মেলান, মিউজিকটা না মেলান, তাহলে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো আমি রিকমেন্ড করবো এটা আপনাকে আগে শুনতে হবে, ইউকুলেলে রেখে দেন, রেখে দিয়ে আগে মুখের সাথে বা মাথার সাথে এটা মিলাইতে হবে, 1 2 3 4, এভাবে প্র্যাকটিস করবেন কয়েকবার, 10-15 বার প্র্যাকটিস করবেন। সারেগামা এই টিক টিক সাউন্ডের সাথে শুনে শুনে এইভাবে গাওয়ার প্র্যাকটিস করবেন, তাহলেই না তালটা আপনার ঠিক হবে। ওকে, তো হয়ে গেল। এখন আমি আবার 80 BPM এ ফিরে যাচ্ছি, 80 BPM এ ফিরে গিয়ে আবার আমি মাইনর স্কেলটা এখন প্র্যাকটিস করবো। চলেন এখন আর বেশি এক্সপ্লেন করবো না, ডিরেক্ট আমরা মাইনর স্কেলটা সেমভাবে প্র্যাকটিস করবো। রেডি, 1 2 3 4, কোয়ার্টার নোট। যে মাইনর স্কেল তো আমি শিখি নাই, তো যারা মাইনর স্কেল জানেন না তাদের অবশ্যই আর আগের ভিডিওগুলো দেখতে হবে, Day 2 Day 3 এগুলোর ভিডিও দেখতে হবে। তাহলে তারপরে আমরা চলেন 16 নোট প্র্যাকটিস করি, 3 4, আরেকবার ছিল মূলত আজকের টাস্ক। তো আপনারা এই মাইনর স্কেলটাও
এই যে কোয়ার্টার নোট 30 বার, এইথ নোট 30 বার এবং 16th নোট 30 বার, এভাবে প্র্যাকটিসটা চালায় যান এই 2 দিন। কখনোই এই জিনিসগুলোকে ইজিভাবে দেখবেন না বা হেলায় উড়াই দিয়েন না, এগুলো হচ্ছে কি মানে মেইন পয়েন্ট। তো এগুলো যতটা আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন, এবং এই যে ফিঙ্গার অল্টারনেট পিকিং বলা হয় এটাকে, হ্যাঁ, এই জিনিসটা যত মেট্রোনোমের সাথে প্র্যাকটিস করবেন, আমি আবারও বলছি যতটা বেশি মেট্রোনোমের সাথে প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনার রিদম সম্পর্কে কোনো ধরনের প্রবলেম আর থাকবে না, সব ঠিক হয়ে যাবে। এবং এরপরে 2-1 দিন পরে আমরা যখন একদম অরিজিনাল দোতারা স্টাইলের রিদমে ঢুকবো, তখন দেখবেন আপনার আর ফ্রাস্ট্রেশন লাগবে না। আমি জানি কিছুদিন পরে কিন্তু আমরা দোতারা স্টাইলের রিদমে আসতেছি, এবং সেটার জন্যই মূলত আমি আপনাদের এই প্রিপারেশনগুলো দিচ্ছি, যাতে করে ওই রিদমগুলো বাজাতে আপনারা কোনো প্রবলেম না হয়। সো হোপফুলি আপনারা প্র্যাকটিস করতেই থাকবেন, এবং মেট্রোনোমের সাথে, আবারও বলছি মেট্রোনোমের সাথে প্র্যাকটিস করবেন। এই যে এই এই ডে ফাইভের ভিডিওতে 80 BPM-এর উপর আমরা প্র্যাকটিস করলাম, এভাবেই প্র্যাকটিস করতে থাকবেন। যত বেশি সময় পাবেন প্র্যাকটিস করবেন, সি মেজর সি মাইনর স্কেল দুইটা স্কেলেই প্র্যাকটিস করবেন, গাওয়ার চেষ্টা করবেন, নোটগুলো শোনার চেষ্টা করবেন। এভাবেই তো আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারবো। তো এরপরেও যারা আমার কাছ থেকে সরাসরি শিখতে চাইবেন, তারা ডিসক্রিপশন থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারে। ডিসক্রিপশনে ফোন নাম্বার, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সব অ্যাড্রেস দেওয়া আছে, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে তো ডেফিনেটলি কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে বা আপনার ফ্রেন্ডকে রিকমেন্ড করতে পারেন আমার চ্যানেলটা। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাইকে শুভকামনা, টাটা।